আমি তো ভাবে আগে বুঝলাম যদি অন্য ভাবে করা যেত, ওই যে মারামারি তন্দ ওটা করলাম তখন তো চাই। হ্যাঁ অন্তর ভাই, আচ্ছা এখন ইয়া মানে ওখানে টাকা নেওয়ার সময় ছিল কে কে? ভাই জুয়েল ভাই, অন্তর ভাই আর সাদ্দাম ভাই ছিল আর কি। আচ্ছা আর টাকাটা দিছে কোন জায়গায় বসে? ভাই ম্যামের বাসায়, সাদ্দাম ভাই আপনার সাথে একটু কথা বললো, আমার পাশেই আছে। আর দাও দাও ভাই। সালাম আলাইকুম। আসসালাম সাদ্দাম, কি খবর ভাই? ভাই খবর তো হচ্ছে, আমি তো জানাইছি ভাই, খবর তো ভালো না বেশি একটা। হচ্ছে আমি আপনাকে বলছিলাম না ভাই, ওই যে আমি তাজ জুয়েল চঞ্চল আমরা চারজন ছিলাম ভাই। আচ্ছা ওই মিটিং এর সময়। আচ্ছা আর ওখান থেকে হচ্ছে এই আজকে হচ্ছে একটু আগে ভাই হচ্ছে এই জাহাঙ্গীরনগর ছাত্রলীগের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়েছে আর কি আপনাদের বিপক্ষে। না সেটা তো দেখলাম, কিন্তু মানে ইয়েটা মানে বিষয়টা একটু ইয়ে করতে হবে। আমি তো বিষয়টা হচ্ছে ভাই, দাদারা হচ্ছে ওই বামের সাথে সেটিং হয়ে গেছে, সেটিং হওয়ার পর এখন হ্যাঁ হ্যাঁ ওই বৈঠক হয়েছে বামের সাথে, বৈঠক হওয়াতে ওটা বিচার বিভাগীয় তদন্ত বাদে বাকি দাবিগুলো বামের সাথে মেনে নিচ্ছে, আর বিচার বিভাগীয় বিষয়টা মানবে কিনা সে জানে হচ্ছে আগামী বুধবার বসবে ভাই। তো আমাদেরকে সময় দিচ্ছে, 3 দিন সময় দিচ্ছে, 3 কাল যদি বসে পরে তারা বসবে আন্দোলন নিয়ে। ছাত্রলীগের উপর দিয়ে সবকিছু করে নিজের ফ্যামিলিকে সেভ করতে চাচ্ছে আর কি, নিজে বাঁচতে চাচ্ছে, আর প্রধানমন্ত্রীর রেফারেন্স দিয়ে হচ্ছে অনেকগুলো কথা বলছে আপনার বিপক্ষে, আপনাদের সেন্ট্রাল ছাত্রলীগের বিপক্ষে। কিরকম আমার বন্ধু ভাই জয়েন্ট সেক্রেটারি? আচ্ছা পরে ইয়াতে টাকা দিচ্ছে কি ম্যাডাম দিচ্ছে নিচ্ছে নাকি অন্য অন্য কেউ ছিল? আমাদেরকে বলছে হচ্ছে 1 কোটি, আমরা বাকি যা জানি না, জুয়েল চন্দ্রের সাথে আলাদা সেটিং হইতে পারে, বাট আমাদের সাথে বসে 1 কোটি বাইরে থাকে জন্য 25। চঞ্চল হচ্ছে ভাই যে আমাদের তো মানে আমাদের তো সেই বাদ দিতে পারে নাই জানালা এড়ানোর জন্য বা আমাদেরকে ভাগের টাকাই তোদেরকে দিছে। ঠিক আছে, কিন্তু এখানে তোমার ম্যাডাম যে আমাদের নাম জড়াইলো এখানে, আমার বাসার কোনো কোনো আইডিয়াই নাই এখানে, মানে টাকার ব্যাপার কথা বলছে উনি খুব নোংরামি করতেছে ভাই। ঠিক আছে আপনি আপনারা ভাই সিদ্ধান্ত নেন, আমাদের কিছু কি করা লাগবে আপনি বলেন, আমরা করতে কিছু সমস্যা নেই। না তোমাদের কিছু করা লাগবে না, তোমরা সাইলেন্ট থাকো, এটা যেহেতু আপার কানে দিয়েছে আমিও বুঝতেছি যে নিজে সেভ হওয়ার জন্য তার ফ্যামিলি সেভ করার জন্য টোটাল এই 6টা কাজ ডিল করছে কি বেসিক্যালি, মানে এই যে ঠিকাদারদের সাথে ডিল ঠিক কে করছে? তার ছেলে মূলত হচ্ছে তার ছেলে আর হচ্ছে ভাই তার পিএস সানোয়ার ভাই আর হচ্ছে পিটি আর তার হাজবেন্ড, এই 4 জন। ও হাজবেন্ড ছেলে মানে পিডি নাসির আলো আর হলো পিএস সানোয়ার। হ্যাঁ ওইগুলো আগে থেকে মানে 6টা কোম্পানি রেডি করে রাখছে না? হ্যাঁ শুরু থেকেই তারা সবকিছু করছে, তারা টেক কমিটি তো ভিজি নিয়ে ছিল ভাই। ও টেকনিক্যাল কমিটি তো বিবিধ মানে বিবিধ বিসিবি অনন্ত টেকনিক্যাল থাকে না, সাধারণ থাকতে পারে না, সে ছিল না থাকে না সে ছিল
এবং বিষয় হচ্ছে উনি যে ওই আমরা তো প্রথমে তো সে সবাইকে ফেরত পাঠাই দিল না, সিনাইজিনাইমি ছিল, তখন যখন আমরা হচ্ছে বললাম যে না সবাইকে সবাইকে কিনতে দিতে হবে, সবাইকে ড্রপ করতে দিতে হবে, তখন ড্রপ সবাই করাইছে, বাট কাজ হচ্ছে উনি নিজ হাতে সব এগুলো করছে বেশি। আর হচ্ছে যখন হাসপাতালে ভর্তি হয়েছিল ভাই ওইটা নাটক ছিল, উনি অসুস্থ ছিলেন, ওইটা হচ্ছে ওই সেজন্য সেজন কিছু সময়টাই উনি হাসপাতালে ভর্তি হয়েছে, তাকে কেউ আর কি প্রশ্নবিদ্ধ করতে না পারে। ও আচ্ছা আচ্ছা, শিডিউল বিক্রির টাইমে সে হাসপাতালে ভর্তি চিকিৎসা করে। হ্যাঁ, তুই কেমন তুই কেমন তুই কেমন জানলি এটা? ভাই একদম শিডিউল বিক্রি যেদিন থেকে ওই সময়টা এসে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আচ্ছা, এবং এই ভর্তি শিডিউল বিক্রি শেষ উনিও রিলিজ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আমি তোর সাথে কথা বলবো না যদি প্রয়োজন হয়, কিন্তু ম্যাম যেভাবে আমাদের সাথে সম্পর্কে মিথ্যাচার করলো, মানে এটা নিয়ে আসলে বল না। যাক ভাই ঠিক আছে, আমি কথা বলবো না, শোনো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনি আপনি আমার আমার আমি ফোন দিলে ভাই যদি মানে হ্যাঁ তুই ফোন দিস, ফোন দিস ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি আর আমি জানাবো ভাই, আপনার কিছু জানার ইচ্ছে মানে জানার দরকার হলে আমাকে ফোন দিতে। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে।